কেশপুরে দিলীপ ঘোষ ভারতী ঘোষের কনভয় আটকানোর চেষ্টা, নির্বাচনী প্রচার সেরে ফেরার সময় কনভয় আটকানোর চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এ সম্পর্কে আরো জানবো। অলোক সাত্রা প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অলোক, ঠিক কি অভিযোগ করছেন বিজেপি কর্মীরা, ঘটনাস্থলের পরিস্থিতি বা এখন কি? আজকে দিলীপ ঘোষ এবং ভারতী ঘোষের কেশপুরের 4-5 নম্বর অঞ্চলে আজকে ওদের ছিল পথসভা ছিল, তার সাথে বিভিন্ন জায়গায় ওরা ভোটের জন্য কনভয় করেছিল। সেখানে প্রথমে 5 নম্বর অঞ্চলে গলারে স্ট্রিট কর্নার করে, তারপরে যখন 4 নম্বর অঞ্চল দিয়ে আসার সময় ওইখানে একটা মুন্ডলিকা যে পার্টি অফিস রাস্তার ধারেই, সেই সময় তৃণমূলের পার্টি কয়েকজন ওরা রাস্তা আটকানোর চেষ্টা করে তৃণমূলের কর্মীরা। সেই সময় বিজেপি এবং ভারতী ঘোষের গাড়ি কনভয় রাস্তা দিয়ে আসার সময় সেই সময় প্রথমেই কেশপুর থানার ওসি ওই এই যে তৃণমূলের কর্মীদেরকে আটকানোর চেষ্টা করে, আটকিয়ে ওদের প্রথমেই পার্টি অফিসে ঢুকে তালা বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন ছিল বাইরের দিকে তৃণমূলের কর্মীরা, তারা এবং বিজেপির যে কনভয়, তার কনভয়ের আগে যে বাইকে করে কয়েকজন বিজেপি কর্মীরা ছিল তারা রীতিমতো রাস্তায় নেমে পার্টি অফিসের দিকে ফিরে যায়, এই মেরে দেবো, এ করবো, ভেঙে দেবো। কিন্তু ওই অবস্থায় কেশপুর থানার ওসি সেটা হলো নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তারপরেই ওই কনভয় থেকে নেমে আসেন ভারতী ঘোষ, সেই সময় তাদের সাথে চেষ্টা করে।